বন্ধুকে বাঁচাতে যাওয়াই দোষ ছিল আশুলিয়ার লিখনের, যে কারণে নিজে সদস্য না হয়েও কিশোর গ্যাংয়ের হাতে জীবন দিতে হয়েছিল তাকে। রড দিয়ে লিখনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে রনি গ্রুপের সদস্যরা, যাদের নেতা রনি সহ চারজন এখন র্যাবের চালে। মিডিয়া সেন্টারের ব্রিফিংয়ে র্যাব কর্মকর্তারা জানান, 3 মাস আগে আশুলিয়ায় মাদক আর আধিপত্যের দ্বন্দ্বের বলি হন নিরপরাধ লিখন। মৌ খন্দকার জানাচ্ছেন বিস্তারিত। আশুলিয়ার কিশোর গ্যাং রনি গ্রুপের নেতা রনি সহ এই চারজন এখন র্যাবের কবজায়। মঙ্গলবার আশুলিয়া থানায় বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতারের বিষয়ে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র্যাব। গ্রেফতারকৃতরা একই এলাকার লিখন হত্যা মামলার আসামি। র্যাব জানায়, গেল 4 জুলাই আশুলিয়ার পলাশবাড়ির ইস্টার্ন হাউজিং মাঠে গ্যাংয়ের সদস্য মেহেদিকে মারধর করে রনি ও সাঙ্গপাঙ্গরা। নিহত লিখন তখন বন্ধু মেহেদিকে বাঁচাতে যান, আর সেখানে রডের এলোপাথারি আঘাতে গুরুতর আহত এবং পড়ে মারা যান। এক পর্যায়ে তার মাথা এবং ঘাড়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে, এই লিখনের নাক এবং মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে রনির নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা পালিয়ে যায়। র‍্যাব বলছে, এলাকায় আধিপত্য এবং মাদক নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় গ্রুপটিতে, যার বলি হয় লিখন। এলাকায় আধিপত্য বিস্তার এবং এই মাদক সেবন প্লাস ছোটখাটো অপরাধ প্রবণতা নিয়েই আধিপত্য বিস্তার হয়। লোকালি কোনো গডফাদার থাকতে পারে এদের, সেটা অন্য জিনিস, কিন্তু ওইভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সদ্য কৈশোরোত্তর অধিকাংশেরই বয়স 18-19 বছর, অ্যাডভেঞ্চারিজম কাজ করে। নিহতের স্বজনরা আসামি গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন, এখন এদের দৃষ্টান্তমূলক শাস্তি তাদের একমাত্র চাওয়া। যে আমি আশাবাদী, যেহেতু আসামি ধরা পড়ছে অবশ্যই বিচার হবে। র‍্যাব জানায়, রনি গ্রুপ সহ গেল কয়েক মাসে কিশোর গ্যাংয়ের অর্ধ শতাধিক সদস্যকে আটক করা হয়েছে। মৌ খন্দকার, দেশ টিভি, ঢাকা।